সুনিশা ফাউন্ডেশন প্লিজ কেউ নিও না এটাই আমার লাস্ট রিকোয়েস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের জন্য আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি সুনিশা ফাউন্ডেশন দিয়ে একটা বিয়েবারের মেক আপ লুক শেয়ার করবো যেই মেকআপ লুকটার জন্য অনেক দিন ধরে একটা বোন খুব বারবার করে রিকোয়েস্ট করছে প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচে এই রিকোয়েস্টটা আমি দেখতে পেয়েছি তবে এটাই আমার লাস্ট রিকোয়েস্টেড ভিডিও আমি তোমাদের কারও কোনো রিকোয়েস্টেড ভিডিও আর শেয়ার করবো না কারণ তোমরা যতটা এফোর্ট দিয়ে আমাকে রিকোয়েস্ট করো একটা ভিডিও করার জন্য আর আমি যতটা এফোর্ট দিয়ে ভিডিওটা শেয়ার করি তোমরা ততটা এফোর্ট দিয়ে ভিডিওটা দেখো না ভিডিওটা কমপ্লিটলি দেখো না প্লাস ভিডিওটাকে শেয়ার করো না আর যখন আমি কোনো রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করি সেটা কোনো অ্যাপ্রিসিয়েশন আমি পাই না তোমাদের কাছ থেকে তো আজকে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো যদি ভিডিওটা কমপ্লিটলি দেখার পর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর স্পেশালি সুস্মিতা বোনের কাছে রিকোয়েস্ট রইলো যে আমাকে এই ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক আর শেয়ার করে দিও আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে যদি ভালো না লাগে তাহলে সেটাও জানিও তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাকে ইম্প্রুভ করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর তোমার রিকোয়েস্ট ছিল সুনিশা ফাউন্ডেশনের সঙ্গে একটা বিয়ে বাড়ির লুক শেয়ার করার জন্য পিঙ্ক আর অরেঞ্জ কালারের কাতান বেনারসির সঙ্গে তার সঙ্গে তুমি পার্পেলও মেনশন করে দিয়েছিলে তো পিঙ্ক অরেঞ্জ আর পার্পেল কোনোটারই কাতান বেনারসি আমার কাছে নেই তো এই শাড়িটা আমার কাছে নতুন ছিল সেই জন্য এর সঙ্গে একটা লুক শেয়ার করেছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে সবচেয়ে প্রথমে অফ ক্যামেরা আমি আমার মুখটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নেব একটা ভালো মশ্চারাইজার আমি রেগুলার বেসিসে ফ্লিক্সের মশ্চারাইজারটা ইউজ করছি এখন তো আমি আজকে ফ্লিক্সের মশারটাই অ্যাপ্লাই করে নেব যাদের স্পেশাল ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো আর ফ্লিক্সের অ্যাকনি প্রোন স্কিনের জন্য অয়েলি স্কিনের জন্য একটা ভালো মশ্চারাইজার আছে তোমরা সেটাও ট্রাই করতে পারো তো ভালো করে মশটাকে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি নেক্সট আমি একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করে নেব যেটা অয়েলি স্কিনের প্রাইমার কারণ সুনিশা ফাউন্ডেশান কিন্তু একটু অয়েলি টাইপের ফাউন্ডেশান তো সেটাকে সেট করার জন্য ভালো একটা অয়েলি স্কিনের জন্য প্রাইমার অ্যাপ্লাই করতে হবে আমি এখানে মেপলিনের ফিটমি অয়েলি দু নর্মাল যে প্রাইমারটা হয় সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা অয়েলি স্কিনে খুব ভালোভাবে কাজ করে প্লাস যদি তুমি সুনিশা ফাউন্ডেশন ইউজ করতে চাও এই প্রাইমারটাকে অ্যাপ্লাই করতে পারো ইউজ করতে পারো বা অন্য কোনো সিলিকান বেস প্রাইমারও ইউজ করতে পারো অ্যাপ্লাই করে নিয়েছি তো যারা সুমিত্রা ফাউন্ডেশন নেবে ভাবছো প্লিজ কেউ নিও না কারণ এর বদলে এই টাকা দিয়ে তুমি একটা ভালো ফাউন্ডেশন ভালো লিকুইড ফাউন্ডেশন নিতে পারো বা একটা ভালো স্টিক ফাউন্ডেশন নিতে পারো কারণ সুমিশ্রা ফাউন্ডেশন যা আমি কিনেছি জাস্ট আমি একবারে ভিডিওতে ইউজ করেছিলাম তারপরে আজ অবধি ইউজ করিনি আর আজকে আমি সেকেন্ড টাইম ইউজ করছি এই রিকোয়েস্ট রাখার জন্য কারণ এই ভিডিওটা শ্যুট করার আমার একদমই ইচ্ছে ছিল না সুমিসা ফাউন্ডেশন ইউজ করতে আমার নিজের একদমই পছন্দ হয় না এর যে কনসিস্টেন্সি প্লাস এর যে একটা লুক আসে সেটাও আমার খুব একটা ভালো লাগে না বা বলতে পারো একদমই পছন্দ নয় আমার সুনিশা ফাউন্ডেশান এর বদলে একটা ভালো বিবি ক্রিম তুমি ইউজ করতে পারো যেটা তোমার স্কিনটাকে একটা স্মুথ মশ্চারাইশনও দেবে প্লাস একটা টিন্টেড লুকও দেবে তো দেখতেই পাচ্ছ এই ফাউন্ডেশনটাকে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে পিক করে এভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু একটা বিউটি ব্লেন্ডার থাকে একটা স্ট্যাম্পের মতো সেটা আমি ইউজ করি না তো এর যে লুকটা আসে দেখতেই পাচ্ছ খুব একটা ভালো লুক আসেনি তো জাস্ট একটা বেবি ক্রিমের মতো কাভারেজ পাওয়া যায় তো যারা এখনও শুনেছে ফাউন্ডেশান নাও নি কিন্তু নেবে ভাবছো প্লিজ কেউ নিও না আমি একদমই রেকমেন্ড করব না এই ফাউন্ডেশনটা তো আমি ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা কানসিলার দিয়ে ভালো করে একটা হাইলাইটিং লুক দেবো তো আমি এখানে মেবলিনের এজ রিওয়াইন কনসিলারটা ইউজ করছি যেটার মধ্যে নিউট্রালাইজার শেডটা ইউজ করছি তো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ডেভেলপ ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি খুব ভালো করে সেট করে নেবো যেহেতু সুনিশা ফাউন্ডেশন ইউজ করেছি আর তার মধ্যে গরমকাল অবশ্যই খুব ভালো করে সেট করতে হবে আমি এখানে এনোয়েবের পাড়াটা ইউজ করছি আর এই লুজ পাড়াটাকে বিউটি ব্লেন্ডার দিয়েই আমি প্রথমে বেকিং করার জন্য যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি আর সেমভাবে লুজ কালারটাকে কিন্তু আমি আইলিডো অ্যাপ্লাই করেছি কারণ আমি আইলিডো কিন্তু কনসিলার অ্যাপ্লাই করেছি আইসটা ফেসের জন্য আর যতক্ষণ আমার ফেসটা দেখ হয় ততক্ষণ আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়েছি আর প্রায় সব ভিডিওতেই কিন্তু আমি আমার আইব্রোটাকে কীভাবে ড্র করি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো আজকে আমি একটুখানি স্কিপ করে দিয়েছি ভিডিওটা বেশি লেন্দি না হয় আর তোমরা একদম না হয়ে যাও আর আজকে আমি প্যাকের মানে পিএসির আই আইব্রো প্রোমেরটাই ইউজ করেছি আর এরপরে বিউটি ব্লেন্ডার দিয়েই যে লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে পুরো ফেসে ভালো করে ব্লেন্ড আউট করে দিয়েছি তারপরে একটা সাহায্যে আবার লুজ পাউডারটাকে নিয়ে পুরো ফেসের বেস মেকআপটাকে আর গলাতেও অবশ্যই বেস মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছি আর এরপরে পাউডার কন্ট্রোলিং আর পাউডার ব্রাশের জন্য আমি এখানে সোজবি চিকাবু প্যালারটাই ইউজ করেছি আর হালটের জন্য কিন্তু আজকে আমি সেম প্যালারটাই ইউজ করেছি তো আমি জিরো থ্রি শেডটাকে এখানে ইউজ করেছি সবচেয়ে প্রথমে একটা মানে এই প্যালেট থেকে কন্ট্রোলিং শেডটাকে পিক করে এভাবে আমি আমার হলো সপ্তাহে চিক্স জল আইন ফোর হেড আর আমার নাকটাকে ভালো করে কন্ট্রোল করে নিয়েছি তারপর সেম প্যালেট থেকে সেম ব্রাশের সাহায্যে হালকা করে ব্রাশের শেডটাকে নিয়ে হালকা করে হেসে হয়ে চিক্স অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার নাকের মধ্যে ফাউন্ডেশনটা একদম আনইভেন মনে হচ্ছে কারণ আমার নাকের মধ্যে একটা গোটা উঠেছিল আর সেই জায়গায় সুনিশা ফাউন্ডেশনটা একদম ভালো করে ব্লেন্ড হয়নি তো চলো এবার আই লোডটাকে কমপ্লিট করে নি তো আজকে আমি মার্সেল আইস ক্যান্ড কিলাইসের প্যালাটা ইউজ করছি সবচেয়ে প্রথমে এই পিঙ্ক শেডটাকে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে নিয়ে ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য আর সেম শেডটাকে কিন্তু আমি আমার লোয়ার লশটাও হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এরপর সেম প্যালেট থেকেই এই টিল গ্রিন বা টার্কিশ টাইপের যে শেডটা আছে সেটাকে নিয়ে একটা পেন্সিল বসার সাহায্যে ক্রিজ লাইনটাকে ড্র করে নিয়েছি ক্রিজ লাইনটা ডিফাইন করার জন্য কারণ আজকে আমার শাড়িটা একদম তুতে টাইপের একটা কালার যার মধ্যে একটুখানি কপার জরির কাজ আছে একটুখানি না অনেকটাই কপার জরির কাজ আছে তো আমি কপার পিঙ্ক আর এরকমের গ্রিন টাইপের একটা লুক রাখবো তো সেম শেডটাকে আমি লোয়ার লশনার ব্ল্যান্ড করছি তারপর এই ব্রাউন মানে অরেঞ্জ ইস কপার ইস ব্রাউন শেডটাকে আমি আমার একদম মিডিল লাইলে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এই সিমারি কপার শেডটাকে ওই শেডের উপর অ্যাপ্লাই করে দিয়েছি এরপর একটা নিউড কাজল আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে হোয়াইট কাজলও অ্যাপ্লাই করতে পারো আর আমার চোখে কিন্তু নিউড বা হোয়াইট কাজলগুলো খুব একটা ভালো না যতটা ব্ল্যাক কাজল ভালো দেখায় আর যাদের চোখ অনেক বেশি বড় বড় তারা কিন্তু ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো এই লুকটার নেক্সট আমি একদম ম্যাট জেড ব্ল্যাক একটা লিকুইড আইলাইনার ইউজ করেছি এটা হলো সুগার পপের ম্যাট লিকুইড আইলাইনার তো এর সাহায্যে আমি একদম বেসিক একটা উইং লাইনার ড্র করে নিয়েছি আর তারপর আমি এখানে সুগারের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি জাস্ট চেঞ্জ করার জন্য আমি রেগুলার এসেন্সের মাস্কারাটা ইউজ করি তো আজকে এই মাস্কারাটা একটুখানি ট্রাই করলাম মাস্কারাটাও মোটামুটি ভালো আর তবে এসেন্সের মতো না এরপর আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি সেম চিকাবু প্যালেট থেকে একটা বাসের সাহায্যে এইভাবে নিয়ে হালকা করে চিক বোনস নোজ কিউপির বোচিন আর আমার ফোরট আর হালকা করে চোখের ইনা কর্নার আমার ব্রাউনকেও হাইলাইট করে নিয়েছি এরপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি একদম নিউ টাইপের একটা শেড অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা আমার মতো স্কিন টোন যাতে তাদের স্কিনে খুব ভালোভাবে যাবে আর এটা হলো ফেসেস ক্যানাডার আলটাইম প্রো এইচডি ম্যাট ইন্টেন্স লিপস্টিক তো এটার মধ্যে আমার শেড নাম্বার হলো টি রোজ তো এটা হলো আজকের আমার ফাইনাল লুক আর যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তাদের কাছে রিকোয়েস্ট হলো যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই দায়